फिजा रंग छलका रही। হ্যালো দর্শক বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের রেড কার্পেট অফিসিয়াল। কিছুদিন আগে অভিনেতা অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রশালের বর কনের বেশ দুর্দান্ত ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। তার সেই লুক নেটিজেনদের কাছে কিন্তু রীতিমতন ভাবিয়ে তুলেছিল। তাহলে কি কাউকে না জানিয়ে বিয়ে করে ফেললেন অঙ্কুশ ঐন্দ্রা? এই প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া হয়েছিল নেটিজেনরা। কিন্তু পরে জানা যায় তারা বিয়ে করছেন ঠিকই, কিন্তু অন স্ক্রিনে। ম্যাজিকের পর লাভ ম্যারেজ ছবিতে ফের জুটি বাঁধতে চলেছেন অঙ্কুশ ঐন্দ্রা জুটি। আর এই ছবির শুটিং আপাতত শেষ। বেশ কিছুদিন আগেই অর্থাৎ অঙ্কুশের জন্মদিন দিনই এই ছবির পোস্টার লঞ্চ হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি ক্যাফেতে চুটিয়ে প্রেম করতে ব্যস্ত রঞ্জিত মল্লিক এবং অপরাজিতা আড্ডো। আর তাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন অঙ্কুশ এবং ঐন্দ্রা, যেন তাদেরকে ঘুমড়েছে তাদের। সেই ছবির পোস্টার অভিনেতা নিজেই কিন্তু জন্মদিনের দিনে ফাঁস করেছেন সোশ্যাল মিডিয়া। অবশ্য সবটাই পরিচালক প্রেমেন্দ্র বিকাশ চাকির তত্ত্বাবধানে এবং সৌজন্যে সুরিন্দর ফিল্মস প্রোডাকশন। পোস্টারটি শেয়ার করে অঙ্কুশ ক্যাপশনে লিখেছে, নতুন শুরুর জন্য তৈরি থাকুন। তবে পোস্টার দেখে আন্দাজ করাই যাচ্ছে যে রোমান্টিক কমেডিতে একেবারে পরিপূর্ণ হতে চলেছে পরিচালক প্রেমেন্দ্র বিশ্বাস চাকির এই সিনেমা। গত 19 অক্টোবর লাভ ম্যারেজ ছবির কথা প্রথম ঘোষণা করেছিলেন অঙ্কুশ। উল্লেখ্য, বাস্তব জীবনে প্রায় 10 বছর ধরে একে অপরের সঙ্গে অঙ্কুশ ঐন্দ্রা। ভ্যালেন্টাইন্স ডের দিনই 34 বছরে পা দিলেন অঙ্কুশ। মাঝরাতে প্রেমিককে জড়িয়ে ধরে একটি ছবিও শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রা। এবং তারপরে গিফট হিসাবে দর্শকদের জন্য অঙ্কুশ নিয়ে এসেছিল এই উপহার, অর্থাৎ লাভ ম্যারেজের পোস্টার। তাহলে দর্শক বন্ধু এবং অঙ্কুশ ঐন্দ্রা ভক্তরা, তোমরা কতটা এক্সাইটেড অঙ্কুশ এবং ঐন্দ্রা জুটির এই নতুন ছবি লাভ ম্যারেজ বড়পর্দায় দেখার জন্য? অবশ্যই কমেন্টে জানাও। আর এরকমই সিনেমা জগতের লেটেস্ট আপডেট পেতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেল রেড কার্পেট অফিসিয়াল।